কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে নোয়াখালী সেনবাগে কালো পতাকা সহ বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার বিএনপি জামাত সহ 19 দলীয় জোটের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, সংবিধান রক্ষার নামে গণতন্ত্রকে তারা সংস্কার করতে চাইছে, প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে একটা প্রহসনের নির্বাচন করেছে, সে নির্বাচন সত্যি সংবিধান রক্ষার নামে গণতন্ত্রকে নির্বাচন করেছে। নতুন মন্ত্রিসভার আলোচনা আমি তোমাদের বলেছি, তারা কতটুকু এটা বিশ্বাস যে জনগণের ভোটার বিহীন নির্বাচনে 5 বছর হয়ে গেছে। এই কারণে আজকে আমি বলেছি তাদের এই আস্ফালন জনগণ এবং তারা মাধ্যমে 3 মাসের মধ্যে নির্বাচন।